আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহ জুড়েই সূচকের আমরা পতনই হতে দেখেছি এবং লেনদেন 200 কোটির নিচে নেমে এসেছে একাধিক দিন কর্মদিবসে এবং আজকের দিনের শুরুটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবগুলো সূচক এখন পর্যন্ত কমেছে আমরা একটু দেখে নিতে চাই আমাদের এই মুহূর্তের আসলে বাজারের সবশেষ পরিস্থিতি কি ডিএসই ওয়েবসাইট থেকে আপনাদেরকে জানাতে চাই ডিএসই এর প্রধান সূচক যেটি বলছিলাম যে আজকে কিন্তু সবগুলো সূচক কমেছে প্রধান সূচক ডিএসই এক্স এর মধ্যেই 20 পয়েন্ট কমে অবস্থান করছে 6184 পয়েন্টে বেলা 1:30 নাগাদ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ লেনদেন প্রায় শেষ পর্যায়ে ডিএসই এস ইনডেক্স যেটি রয়েছে শরিয়া সূচক সেটিও কিন্তু আজকের দিনে 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1350 পয়েন্টে অন্যদিকে ডিএস 30 সূচক যেটি বাছাই করা কোম্পানি নিয়ে যে সূচক ডিএস 30 সেখানেও দেখতে পাচ্ছি 6 পয়েন্ট কমে অবস্থান করছে 2214 পয়েন্টে সার্বিকভাবে সবগুলো সূচকেরই পতন এবং দাম বাড়ার তালিকায় এখন পর্যন্ত আজকের দিনে নাম লেখাতে পেরেছে মাত্র 6টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট অর্থাৎ 6টির দাম আজকের দিনে এখন পর্যন্ত বেড়েছে এবং কমেছে 143টির অপরিবর্তিত রয়েছে 124টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম আর লেনদেনের অবস্থা যদি বলি যেটি বলছিলাম যে গত সপ্তাহে আমরা দেখেছি একাধিক কর্মদিবসে 200 কোটির নিচে নেমে আসতে আজকে কিন্তু সপ্তাহের শুরুতে আমরা দেখতে পাচ্ছি মাত্র 166 কোটি টাকার কিছু বেশি লেনদেন এখন পর্যন্ত হয়েছে যেটি আজকেও শেষ পর্যন্ত হয়তো 200 কোটির মধ্যেই আটকে যাবে লেনদেনের সূচকের যে গতিবিধি সেটি বলে দিচ্ছে আসলে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হচ্ছেন আমরা পরিচয় করে দিতে চাই আমাদের সঙ্গে জনাব মোহাম্মদ সাইদুর রহমান সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমরা দেখে নিব আমাদের সঙ্গে জনাব সাইদুর রহমান স্বাগত জানাচ্ছি নিউজ 24 বিজনেস আওয়ারে আমরা আজকের দিনের সপ্তাহের প্রথম কর্মদিবসে দেখলাম সবগুলো সূচকের আসলে পতন এবং লেনদেন এখন পর্যন্ত 164 কোটি টাকার কিছু বেশি আজকের দিনের পুঁজিবাজার নিয়ে একটু আপনার শুরুতে সংক্ষিপ্ত মূল্যায়ন জানতে চাইব সাইদুর রহমান জি জনাব সাইদুর রহমান কি এখন আমাকে শুনতে পাচ্ছেন আজকের দিনের বাজারটা নিয়ে আসলে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছিলাম আজকের যে বাজার পরিস্থিতি আসলে পুঁজিবাজার আজকের দিনের ইস্যু না আজকে বেশ কিছুদিন যাবতে আমরা কিন্তু পুঁজিবাজারে এরকম নিম্নগতি ধারা দেখে আসছি যেটা আসলে আমাদের কাম্য নয় হয়তো এই সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশ সিকিউরিটি ইনভেস্টমেন্ট কমিশন কিছু পদক্ষেপ নিয়েছিল আপনারা জানেন সেই পদক্ষেপগুলো আসলে বিনিয়োগকারীদের প্রত্যাশিত পর্যায়ে কাজ করছে না বা সেই অনুযায়ী কাজ হচ্ছে না বলে এখন বিনিয়োগকারীদের মধ্যে আরো কিছুটা হতাশা বাড়ছে এবং সেই হতাশারই বহিঃপ্রকাশ আজকে যেখানে অনেক কোম্পানি লেনদেন হচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই ভাবছেন হয়তো সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারণ এইভাবে তো আসলে পুঁজিবাজার চললে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হবে না পুঁজিবাজারও রক্ষা করে যাবে না নিশ্চয়ই একটু কি বলবেন যে এই যে বাজারে লেনদেন এত কমে আসা সূচক কমছে প্রতিদিনই প্রায় মানে এটি কি বিনিয়োগকারীরা আবারও তাদের মধ্যে ব্যাপক হারে অনাস্থা তৈরি হচ্ছে বাজারের প্রতি জি আসলে আপনার প্রশ্নটা আমার কাছে আমার কাছে পরিষ্কার না কারণ আপনার সাউন্ডটা আমার কাছে ক্লিয়ার শুনতে পাচ্ছেন না জি জি একটু সার্বিকভাবে আমি জানতে চাচ্ছিলাম যে এইরকম একটি পরিস্থিতিতে আসলে কি করণীয় হতে পারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কি করা যেতে পারে বিনিয়োগকারীদের আস্থার জন্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সরকার কাজ করছে আমরা মনে করি তারা সময় যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে জি সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থাগুলো কি আসলে এরকম পরিস্থিতিতে কি করণীয় সেটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন জি সাইদুর রহমান
সাইদুর রহমান কি এখন শুনতে পান আমাকে? আপনাদের কোন শব্দ আমি বুঝতে জি জনাব সাইদুর রহমান, আপনি এখন প্রশ্ন আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। বলতে চাচ্ছিলাম যে এরকম একটি পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরাতে কি করা যেতে পারে, একটু যদি বিস্তারিত বলেন কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আসলে এখানে বিষয়টি নানামুখী সমস্যার মধ্যে এখন আমরা আছি, তো এক কথায় বলা বা কোনো একটা স্পেসিফিক সুপারিশ দেওয়াটা খুব কঠিন কাজ। তো আমরা মনে করি যে আমরা তো যারা পার্টিসিপেন্ট আসছি তারা এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে দেখে টোটাল জিনিসটা হয়তো আমাদের দেখার সুযোগ হয় না। তো রেগুলেটর কিন্তু সার্বিক দিক থেকে দেখেন এবং আমরা মনে করি যে রেগুলেটর সার্বিক দিক বিবেচনা করে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে তারা হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। যেই ব্যবস্থাটি নিলে সার্বিক ভাবেই ভারসাম্য রক্ষা হয় সেটা করবেন বলে আশা করি, কারণ এই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থেই কিন্তু তারা ফ্লোর প্রাইসটা দিয়েছিলেন, যদিও সেটা এখন যথাযথভাবে কাজ করছে না, সেটা বরং এখন একটু হতাশার দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো আমরা আশা করি যে সার্বিক বিবেচনা করে কর্তৃপক্ষ এমন একটি সিদ্ধান্ত নেবেন যাতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হয়, দেশের পুঁজিবাজারে গতিশীলতা পায়। জি অসংখ্য ধন্যবাদ সাইদুর রহমান আমাদেরকে সময় দেবার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান, সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। কথা বলছিলেন পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে। এ পর্যায়ে জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেটও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি জানিয়ে দেবো আপনাদের। সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে জানাতে চাই, আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস অর্থাৎ রোববার, মার্কিন ডলারের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সোনালী ব্যাংকে আজকে 160 টাকায় মার্কিন ডলার কেনা হচ্ছে এবং 108 টাকায় বিক্রি হচ্ছে, খোলা বাজারে সেটি আরও বেশি। ইউরো কেনা হচ্ছে 117 টাকায় এবং বিক্রি করা হচ্ছে 122 টাকায়, পাউন্ড কেনা হচ্ছে 127 টাকায় এবং 134 টাকায় বিক্রি করা হচ্ছে। অন্যদিকে চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে এবং 15 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল রয়েছে 28 টাকা 29 পয়সায় ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 30 টাকা 10 পয়সা। অন্যদিকে ভারতীয় রুপি 1 টাকা 34 পয়সায় কেনা হচ্ছে এবং 1 টাকা 40 পয়সায় বিক্রি করা হচ্ছে। তো এই হচ্ছে মুদ্রাবাজার পরিস্থিতি। আমরা এরপর স্বর্ণের বাজারের দাম আপনাদেরকে জানাতে চাই, যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সূত্র ধরে আপনাদেরকে যদি বলি, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে তারা যে হালনাগাদ তথ্য দিয়ে থাকেন, 22 ক্যারেটে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম এখন কিন্তু প্রতি গ্রামের দাম 7,910 টাকা এবং ভরি প্রতি গুনতে হবে 92,262 টাকা। 21 ক্যারেটের যে স্বর্ণ সেটি 7,550 টাকা প্রতি গ্রাম এবং 88,000 টাকা ভরি। অন্যদিকে 18 ক্যারেটের স্বর্ণ 6,470 টাকা গ্রাম এবং 75,466 টাকা ভরি। আর সনাতন যে স্বর্ণ রয়েছে সেটি 5,390 টাকা গ্রাম এবং 62,868 টাকা ভরি। এক ভরি সমান আমরা জানি 11.664 গ্রাম। এবং রূপার দাম এবার জানাতে চাই। রূপার দাম আমরা অনেকদিন ধরে অপরিবর্তিত লক্ষ্য করছি, এর আগে একবার শুধুমাত্র আমরা সামান্য সমন্বয় হতে দেখেছি। 22 ক্যারেটে সব থেকে ভালো মানের রূপা এখন গ্রাম প্রতি দাম পড়ছে 147 টাকা এবং ভরি প্রতি 1,714 টাকা। অন্যদিকে 21 ক্যারেটের যে রূপা রয়েছে সেটি 140 টাকা গ্রাম এবং 1,632 টাকা ভরি। 18 ক্যারেটের রূপা 120 টাকা গ্রাম এবং 1,399 টাকা ভরি। আর সনাতন যে রূপা রয়েছে সেটি 90 টাকা গ্রাম এবং 1,050 টাকা ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ রূপা এবং মুদ্রাবাজারের পরিস্থিতি আপডেটের দরদাম।